আসসালামু আলাইকুম কারোর হাত থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা দেখছি যে রনি মানে ভাতিজা রনি অনেকগুলি বড় বড় ষাঁড়গুলো সংগ্রহ করেছেন সব লাইভওয়েটে বিক্রির জন্য কেমন দামে সংগ্রহ করলেন সেই সব তথ্য থাকবে আমার এই ভিডিওতে এখানে টাকা পয়সা লেনদেন সারছেন রনি ও ভালো আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজার আছে কেমন গেল বাবা মোটামুটি গেছে মোটামুটি কি না গেছে এখানে কতগুলো অনেকগুলো কি বড় বড় লেনদেন ক্লিয়ার হইলো নাকি তোমার ঘাড়ের সমান তো এক একটা তো তোমার ঘাড়ের সমান ঘাড়ের থেকে উচ্চতা বেশি তোমার লাইভ বডি কেমন হবে এক একটা আনুমানিক 530-40 কেজি এটা লাইভ ওয়েট 530-40 কেজি এর মধ্যেই হবে যে লাইভ ওয়েটে সবসময় বিক্রি করেন আর এটা কেমন দামে কিনলে আমরা সেই তো খুব একটু জানি এটা কয় দাঁত বয়স দুই দাঁত এটা কত নিলে বাবা 192 দুই দাঁত বয়স 1,92,000 টাকা সংগ্রহ করলেন এখানে একটি বড় আকৃতির সব হাটের সেরা সেরা বড় গরুগুলি কিন্তু সংগ্রহ করেন রনি এই হাট থেকে আমরা এই পাশ থেকে আরেকটি বড় দেখছি বিশাল আকৃতির মাঝে আরেকটি আছে মাঝে আরও একটি আছে এটা কত দিল এই যে এটা এই জোড়াটা 315 এটা এইগুলার লাইভ বডি কেমন হবে একটা টাকায় সংগ্রহ করেছেন এখন এইটা লাইভ বডি করে এইটা চলে যাবে আর এটা তো তোমার মানে ওয়াটারি এটা চলে যাবে কোথায় চট্টগ্রাম ঢাকা এটা ওয়াটারি ঢাকা মাংসের বাজারে আচ্ছা আচ্ছা আমরা দেখছি কারো লাখ থেকে গরুগুলি সামনে করলেন রানি অনেক মোটা মোটা সব দাদা গরু দাদা গরু না এটা কি জোড়া কিনা হয়েছে 270 এই জোড়াটি কিনেছেন 270 দর্শক দেখুন বিশাল বিশাল ষাঁড় গরু সংগ্রহ করেন রনি আমাদের দিনাজপুরের সকল হাট থেকে এখন এই যে বাজারটা চলতেছে বাজারটা কি এত হয়তো কৃষি ঊর্ধ্বমুখী লাইভ বডি তো তুমি লাইভ বডিতে কি দাম বাড়াইতে হবে সামনে কি বাড়বে না কমবে কিরকম অর্ডার আছে জনি এখন দর্শক দেখছেন লাইভ ওয়েটে
চৌকস ভাবে গরু কেনার চেষ্টা করেন অনেক অনেক চালাক কেনার চেষ্টা করেন এটাই তো ব্যবসা নাকি গরুগুলি বিক্রি করছেন আর লাইব্রেরি বিক্রির জন্য এগুলা আছে কার এক দুই তিন চার এই এই কালো দুটো কত কেনা হলো দেড়শো একশো পঁয়ত্রিশ দুটো মিলে কিন্তু একশো পঁয়ত্রিশ যারা গরু গুলো কিনতেছে তারা খালি যেন স্কেল করে দেখে ওর কত টাকা কিনা পড়লো সেক্ষেত্রে ওই বিক্রি করার সময় বুঝতে পারো যে কত টাকা বিক্রি করতে কত টাকা বিক্রি করতে দিলে গোটা হাট কিনা যায় হ্যাঁ তার তো কিনা যাবেই কিন্তু জাত মান ওজন জাত মান কত পড়তেছে 1000 টাকা কেজি পড়তেছে 700 টাকা কেজি পড়তেছে মানে ওইটা আগে মিলে নিতে হবে এটা 700 টাকা কেজি পড়বে এটা 700 টাকা পড়বে কেজি পড়বে আর এটা পড়বে আরো কম 600 টাকা এটা 600 পড়বে টাকা 610 টাকা এই বড় গুলো 600 টাকা পড়বে ছোট গুলো 620 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা ভাগ আছে এটা 600 টাকা দা কারণ এই লাইভটার পার্সেন্টেজটা বেশি হবে আচ্ছা এটা 500 কেজির উপর হবে এটা 60% করে 60% করে পার্সেন্টেজ হ্যাঁ 60% পাবে বুঝলেন আছে তাহলে আর কম পড়তেছে কম পড়ছে টাকা আসা লাগতেছে না কারণ একদিনে আসলে 12টা গরু কিনলে আমারও পত্তা কিনা হবে না যাই কি জানি তারও পত্তা কিনা হবে তারও পত্তা কিনা তার পত্তা কিনা হবে তার হবে না আমি 4টা 5টা করে কিনবো হ্যাঁ তিন চার দিনে ওর 10টা 15টা হবে ও আসে শুধু স্কেল করবে টাকা দিয়ে চলে যাবে স্কেল করবে টাকা দিয়ে গাড়ি ভাড়া লাগতেছে আর কোনো খরচ নাই আচ্ছা নাম্বারটা 01767 301267 এই নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন দর্শক যে কোনো অর্ডার পাবে যদি হাটে গরু কিনে দিতে বলে গরু প্রতি 1000 টাকা করে দিতে হবে 1 টাকা এদিকে দিতে হবে না 1 টাকা 19 20 হবে না আমি গালা করবো 55 বন্নি হ্যাঁ বন্নি কাটা মারবো 3000 টাকা থাকা যাবে না ওই ওরকম কোনো হিসাব করবে না পাওয়া যাবে কোনো হিসাব গরু প্রতি কমিশন 1000 আচ্ছা ধন্যবাদ আর আমি এটা করে যদি কিনি হ্যাঁ আমার যদি 5000 টাকা লাভ হইতে পারবো আর আমি 1000 টাকা চাইতে পারবো না আমি কিন্তু 200 টাকার দ্বারা রাখা লাভ আমার কমিশন 1000 টাকা যদি দিতে পারে আসবে না আসবে না মানে আসবে না আমার লাইভ ওয়েটে নিলে কোনো হিসাব নাই ওজন করবে গরুর টাকা দিবে চলে যাবে হ্যাঁ খরচ আছে না গরুটা আমার 500 টাকা রসিদ আছে 500 টাকা গাড়ি ভাড়া আছে এটা রাখালে 500 টাকা আছে গরুটা কিনে আমার 2000 টাকা খরচ হবে খরচটা আমার কে দিবে আমার রিজিক তো উপর থেকে হয়েছে আমি 2 নম্বরই করে রিজিকটা নিবো কেন তা তো অবশ্যই আমি যদি এখন 5000 টাকা খাই আমার রিজিক থেকে হারাম খাইলো আমার রিজিক থেকে হালাল খাবো রিজিকে থাক রিজিকটা ঠিক রাখবো হালাল খাবো হালাল করে খাবো আচ্ছা ধন্যবাদ দর্শক বিদায় নিবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম